আগামীকাল 21 জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেবেন, সেই বার্তা শুনবার জন্য বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে কর্মী সমর্থকরা আসা শুরু করেছেন এবং তারা শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশনে এসে তারপর তাদের জন্য থাকার যে ব্যবস্থা করা হয়েছে সেখানে তারা পৌঁছে যাচ্ছেন। হাওড়া স্টেশনের ছবিটা আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই তুলে ধরবে। সরাসরি ঝিলম। একদমই এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশনে রয়েছি। হাওড়া স্টেশনের ঠিক যে মূল গেট, সেই মূল গেট দেখাতে বলবো অজয়কে। সেই মূল গেটের এখান থেকে বহু সমর্থক আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে তারা দলে দলে আসছেন, দফায় দফায় আসছেন। যখনই কোনো ট্রেন আসছে আমরা মূলত দেখেছি উত্তরবঙ্গ থেকে আসছে এবং এই হাওড়া লাগোয়া যে জেলাগুলো থেকে যারা সমর্থকরা কিছুক্ষণ আগে দলে দলে তারা আসছেন এবং তাদের যে আসা সেটা কিন্তু একবারে হচ্ছে না, খেপে খেপে হচ্ছে। এবং মঞ্চ যেটা হয়েছে ঠিক তার মূল গেটের উল্টো দিকে, আমার সহকর্মী অজয় দাসকে দেখাতে বলবো, অভ্যর্থনা মঞ্চ। সেই অভ্যর্থনা মঞ্চে কর্মী সমর্থকরা এবং নেতৃস্থানীয় হাওড়ার যারা তারা প্রত্যেকে উপস্থিত আছেন। সকাল থেকে দফায় দফায় রিলে পদ্ধতিতে তারা থাকছেন। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রয়েছেন নন্দিতা চৌধুরী, তার সঙ্গে কথা বলবো। আপনি 21 জুলাই নিজে চাক্ষুষ করেছিলেন, আজকে প্রস্তুতি এই যে যাই দেখছেন, কি সাহায্য করার জন্য এই মঞ্চ? এই মঞ্চ হচ্ছে সারা বাংলার সমস্ত মানুষ, শুধু কর্মীরা নয় মানুষও যেভাবে আসছেন তাদের স্বাগত জানাবার জন্য এই মঞ্চ। তারা আসছেন, অনেকেই মঞ্চে আসছেন, কোথায় যাবেন জিজ্ঞেস করছেন, আপনারা মূলত কি গাইডেন্স দিচ্ছেন? আমরা এখানে বাস আছে, আমরা সেই সবাইকে বলতে পারি যে যেখানে যাবেন, যার যেখানে নির্দিষ্ট জায়গা আমরা সবাইকে সেই জায়গাগুলি বলে দিচ্ছি এবং বাসে বসিয়ে তাদের পৌঁছে দিচ্ছি তাদের নির্দিষ্ট জায়গায়। অর্থাৎ যে জায়গাগুলোতে সুকান্ত, অরিত্রিক এর আগে আমরা দেখেছি প্রত্যেকে যেখানে যেখানে যা জায়গা সেই জায়গাগুলোতে যাতে সুষ্ঠুভাবে হাওড়ায় আসার পর সমর্থকরা যেতে পারেন তাদেরকে গাইড করার জন্য এই অভ্যর্থনা মঞ্চ এবং প্রত্যেক কর্তা ব্যক্তি হাওড়ার যারা নেতৃস্থানীয় তারা রয়েছেন, প্রশাসন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই আশপাশে যেমনভাবে সাজানো হয়েছে ব্ল্যাকার্ড দিয়ে, ব্যানার দিয়ে, তার পাশাপাশি যারা আসছেন দূর দূরান্ত থেকে তারা যাতে সঠিকভাবে যেমন গীতাঞ্জলিতে সঠিকভাবে যেতে পারে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যেতে পারে বা সেন্ট্রাল পার্কে যেতে পারে, তারা সঠিকভাবে যাতে যেতে পারেন তার জন্যে দিক নির্দেশ দেওয়া, সঠিকভাবে তাদেরকে বোঝানো, সেই জন্যেই ওই অভ্যর্থনা মঞ্চ। এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতৃস্থানীয় ব্যক্তিরা, দেখতে পাচ্ছি তুমি যে ছবি তুলে ধরলে, যে যারা আসছেন বিভিন্ন জেলা থেকে তাদেরকে স্বাগত জানানোর জন্য হাওড়া স্টেশনে একটি একদম তার বাইরে একদম একটা মঞ্চ করা হয়েছে। এবার আমরা চলে যাব, কারণ বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন, আগামীকাল তারা মিছিল করে সেই সমাবেশে পৌঁছবেন এবং সেক্ষেত্রে যান চলাচল কীভাবে নিয়ন্ত্রণ রাখা যাবে সে বিষয়ে আমরা আরও বিস্তারিত তথ্য জানবো। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন ময়ূখ ঠাকুর চক্রবর্তী। ময়ূখ, আগামীকাল বিভিন্ন জায়গা থেকে মিছিল করে সমাবেশে পৌঁছবেন কর্মী সমর্থকরা, সেক্ষেত্রে যান চলাচল কিভাবে নিয়ন্ত্রণে রাখা হবে? দেখো, প্রথমেই বলি এটা রবিবার 21 জুলাই পড়েছে, ফলত রবিবার অন্যান্য দিনের তুলনায় ট্রাফিক অনেকটা কম থাকে। যারা অফিস কাছাড়িতে যান তারাও ছুটিতে থাকেন, ফলত ভোগান্তি এবং হ্যারাসমেন্ট যে মারাত্মকভাবে হবে এমনটা কলকাতা পুলিশ আধিকারিকরা মনে করছেন না। তাও যেগুলো সিগনিফিক্যান্ট পয়েন্ট, যেমন হাওড়া স্টেশন থেকে তৃণমূলের যারা কর্মী সমর্থক আসবেন, আমরা 21 জুলাইয়ের মূল মঞ্চের সামনে রয়েছি, তারা হাওড়া স্টেশন থেকে সরাসরি হাওড়া ব্রিজ, ব্রেভন রোড, নিউ সিআইটি রোড হয়ে তারা সরাসরি সেন্ট্রাল অ্যাভিনিউতে আসবেন এবং সেখান থেকে চাঁদনি চক মেট্রো স্টেশনের সামনে ম্যাডন স্ট্রিট হয়ে এস এন ব্যানার্জি রোড হয়ে এই যে রাস্তা 21 জুলাইয়ের মঞ্চের ঠিক সামনে, এখানে তারা এসে পৌঁছাবেন। শিয়ালদা স্টেশন থেকে যারা আসবেন তারা শিয়ালদা স্টেশন, এপিসি রোড, এস এন ব্যানার্জি রোড হয়ে টরিনা ক্রসিং হয়ে 21 জুলাইয়ের মঞ্চের সামনে আসবেন। শ্যামবাজার থেকে উত্তর কলকাতা থেকে যে সেন্ট্রাল মিছিল আসবে সেই মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে চাঁদনি চক মেট্রো, ম্যাডন স্ট্রিট, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, টরিনা ক্রসিং এবং দক্ষিণ কলকাতা থেকে হাজরা থেকে যে তৃণমূলের মিছিল আসবে সেগুলো হাজরা, আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলা। অর্থাৎ প্রত্যেকটা রুটে এমনভাবে ডিভাইড করা হয়েছে যে সেগুলোর সমান্তরাল একাধিক রাস্তা আছে। এক তো রবিবার গাড়ির চাপ কম এবং দুই সমস্ত রাস্তার বিকল্প রাস্তায় যান চলাচল করবে, কোনো রাস্তায় ট্রাফিক ডাইভার্সন কোনো জায়গায় উত্তর দিকে চললে কালকের জন্য স্পেশালি সেগুলো দক্ষিণ দিকে করা হয়েছে, এরকমও বেশ কিছু রাস্তা রয়েছে। ফলত প্রয়োজন অনুসারে কলকাতা ট্রাফিক পুলিশের অফিসিয়ালসরা করবেন। আমি শেষ মুহূর্তে ছবি একটু সন্দীপ পালকে দেখানোর জন্য বলবো, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21 জুলাইয়ের মূল মঞ্চের দিকে আসবেন। মূল মঞ্চের সামনে আমরা রয়েছি, বাঁদিকে যে রাস্তা এই রাস্তার নাম বেন্টিং স্ট্রিট,
তুমি দেখো কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল এবং আরও সিনিয়র পুলিশ অফিসাররা এখন এখানে মিটিং করছেন। মুখ্যমন্ত্রী 5টার কিছু আগেই এখানে পৌঁছে যেতে পারেন এমনটাই সূত্রের খবর। প্রত্যেক বছর রীতি অনুযায়ী মুখ্যমন্ত্রী কিন্তু 21 জুলাইয়ের মঞ্চ পরিদর্শন করতে আসেন এবং ফাইনালি কী ধরনের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেটা তিনি পরিদর্শন করেন। ফলত পুলিশের তরফ থেকে সেই তৎপরতার ছবি কিন্তু এখানে চোখে পড়ছে। কলকাতা পুলিশের সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন এখানে, তারা দফায় দফায় মিটিং করছেন। 21 জুলাইয়ের যে মেন র্যাম্প, সেই র্যাম্পের ছবি আমাদের ক্যামেরা পার্সন সন্দীপ পাল দেখাচ্ছে। এই র্যাম্প দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওপরের দিকে উঠবেন। সিনিয়র অফিসাররা মুখ্যমন্ত্রী আসার আগে তারা নিজেদের মধ্যে মিটিং করছেন যাতে এখানে মুখ্যমন্ত্রী আসার পরে কোনো পরিস্থিতি না হয়। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল আছেন এবং আরও সিনিয়র অফিসাররা আছেন, আমরা আগেও যে ছবি দেখাচ্ছিলাম। সব মিলিয়ে 21 জুলাই প্রত্যেক বছর হয়। হেয়ার স্ট্রিট বৌবাজার থানার যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারাও ইতিমধ্যে এখানে মুভমেন্ট রেস্ট্রিকশন করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন, কারণ মুখ্যমন্ত্রী আর অল্প কিছু সময়ের মধ্যেই এখানে পৌঁছবেন। প্রস্তুতি কিন্তু পুরোপুরি তুঙ্গেই রয়েছে এবং মঞ্চ তৈরির কাজ পুরোপুরি শেষ। মঞ্চের ওপরে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ এবং 21 জুলাই যেহেতু শহীদ দিবস পালন করে তৃণমূল, ঠিক সেই কারণেই তুমি দেখো যে মেন ফ্ল্যাক্স অমর 21 জুলাই শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তলায় ডান দিকে 21 জুলাইয়ের কোলাজ করা ছবি এবং তারই ডান দিকে পতাকা লাগানোর কাজ চলছে। একটা তৃণমূল কংগ্রেসের দলের পতাকা, তার পাশে কালো পতাকা অর্থাৎ শহীদ দিবস। এইরকমভাবেই সিকুয়েন্সে এখানে কিন্তু যে মূল মঞ্চ সেটার প্রস্তুতির কাজ এই মুহূর্তে যারা কর্মী তারা করছেন। পুলিশ আধিকারিকরা গতকালই পুলিশ কমিশনার এসেছিলেন, আজকেও পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রী কিছু সময়ের মধ্যে আসবেন। সব মিলিয়ে 21 জুলাই রবিবার, যানজটের সম্ভাবনা কম, বিকল্প রুট রাখা হয়েছে এবং কোন কোন রুট দিয়ে মঞ্চের দিকে কর্মীরা আসবেন সেটা ইতিমধ্যেই ফিক্সড হয়ে গেছে। একেবারেই বই অর্থাৎ সব মিলিয়ে প্রস্তুতি একদম জোর কদমে চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আর কিছুক্ষণের মধ্যে আসবেন, এসে পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন, প্রস্তুতি কতটা রয়েছে সমস্ত দিক তিনি খতিয়ে দেখবেন। আমাদের প্রত্যেকটি প্রতিনিধিকেই ধন্যবাদ।